তাহলে আজকে শুরু করতে হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস, যেখানে আমরা শিখব ডিসকাউন্টিং আপ বিল এই টপিকটা। তো দেখো, ডিসকাউন্টিং আপ বিল টপিকটাকে যদি বোঝানোর হয় কীভাবে বলছি একটু ফলো করো। সাপোজ একদিকে আছে ফার্ম, ফার্ম বলতে সিএ ফার্ম বা সিএমএ ফার্ম, চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম বা কস্ট অ্যাকাউন্টেন্ট ফার্ম। সে কী করছে, গুডস সেল করেছে মিস্টার এক্সকে, অবশ্যই সেই গুডসটা ও কী করেছে, ধারে বিক্রি করেছে। আর মিস্টার এক্স বলেছে যে আমার কাছে এখন টাকা নেই, তুমি 3 মাস পরে আসবে এবং আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এইবার যে আমাদের ফার্ম আছে সে হচ্ছে একটু কনফিউশনে পড়ল যে ইনকেস যদিও 3 মাস পরে টাকা না দেয়, সেই জন্য ও একটা চালাকি করলো। কী ধরনের চালাকি ও করলো, নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করলো, কাগজের টুকরো বের করে ওর মধ্যে লিখে দিল, ইউ উইল পে ₹2,00,000 টু মি আফটার 3 মান্থস। যেমন যেমন ও বলেছিল, ও জাস্ট একটা কাগজের টুকরোর মধ্যে লিখে দিয়ে ওই মিস্টার এক্সকে দিয়ে 1/1/2023 বিলটা, মানে হচ্ছে কাগজের টুকরোটা সাইন করিয়ে নিল। ঠিক আছে, সাইন করানো মাত্রই কাগজের টুকরোটা ফার্ম যে ছিল সে তার পকেটে ঢুকিয়ে নিল। তাহলে এখানটাতে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বিল, যেটা হচ্ছে একটা সরকারি দলিল, যেটাকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলি, অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। ঠিক আছে, তো সাথে সাথে এই বিলটা ফার্মের কাছে হয়ে গেল বিল রিসিভেবল এবং সম্পত্তি অর্থাৎ অ্যাসেট। এবং 3 মাস পরে তো এই বিলটা মিস্টার এক্সকে পেমেন্ট তো করতে হবে, সেই জন্য এইটা হয়ে গেল ওর কাছে বিল পেয়েবল এবং লাইবিলিটি। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এরপরের যেই কেসটা হয়েছে, সাপোজ এবার ফার্মের ইনস্ট্যান্ট টাকার দরকার। ঠিক আছে, ইনস্ট্যান্ট টাকার যখন দরকার ও কী করবে, ও তো এখন এই বিলটাকে নিয়ে তো মিস্টার এক্সের কাছে এখনই যেতে পারবে না, কারণ বিলে তো ডাইরেক্টলি লেখাই ছিল যে এটা আমি 3 মাস পরেই পাবো, বিলের টাকাটা আমার 3 মাস পরেই ম্যাচিওর হবে, তার আগে যখন ম্যাচিওর নাই হয় তাহলে আমি টাকাটা পাই কী করে। সেই জন্য ফার্ম কী করলো, এই বিলটা নিয়ে চলে গেল ব্যাংকের কাছে। ব্যাংক, আমি সাপোজ এখানটা ধরে নিয়েছি HDFC একটা ব্যাংক আছে, সেখানটাতে ও ব্যাংকালাকে গিয়ে বলছে, ব্যাংকালা আমি আপনাকে একটা বিল বেচে দিতে এসেছি। এই চ্যাপ্টারে অনেকের একটু মিসকনসেপশন থাকে ডিসকাউন্ট মানে ভাঙানো, বাট আমি বলবো ডিসকাউন্ট মানে সবসময় মাথায় রাখবে সেল করে দেওয়া। তো এইখানটাতে কী করতে এসছে ফার্ম, কী করলো এই বিলটাকে ব্যাংকের কাছে বেচে দিল, বলল যে 3 মাস পরে যাবেন এবং এক্সের কাছ থেকে টাকাটা তুলে নেবেন বিলটার বদলে। ঠিক আছে, ব্যাংক বলল সবই বুঝেছি, কিন্তু আমি কিন্তু 3 মাসের জন্য 12% রেটে ডিসকাউন্ট তোমার থেকে কেটে নেবো, বাদ বাকি টাকা তুমি এখন ইনস্ট্যান্ট পেয়ে যাবে, বাট আমি 12% কেটে নেবো। ঠিক আছে, তো 12% ব্যাংকালা যেমন কাটার কেটে নেবে, এবং যখনই 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর টাকাটা আমার ম্যাচিওর হয়ে যাবে, অর্থাৎ কি টাকাটা পাওয়ার দিন ও যাবে এক্সের কাছে, এবং এক্সের কাছে বিলটা বেচে দিয়ে ও কী করবে, সরি বেচবে না, বিলটা দিয়ে দিয়ে ও টাকাটা নিয়ে চলে আসবে নিজের কাছে। তো এই কনসেপ্টটাকেই আমরা টোটালটাকে বলবো ডিসকাউন্টিং আ বিলের কনসেপ্ট। ঠিক আছে, এবার পুরো স্টোরিটাকে জার্নালে ফেলা যাক। তাহলে ফার্স্ট জার্নাল কোনটাকে করব, আগে ফার্ম যে মিস্টার এক্সকে ধারে গুডস সেল করেছে তার এন্ট্রিকে করা যাক। সেটার এন্ট্রি কী হবে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট ₹2,00,000 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কী করলাম, মিস্টার এক্সকে দিয়ে একটা বিল সই করিয়ে নিলাম এবং সাথে সাথে এই বিলটা নিজের পকেটে ঢুকিয়ে নিলাম, অর্থাৎ কি আমার বিল আসলো, আসলে ডেবিট, বা এইভাবে বলতে পারি আমার সম্পত্তি বেড়ে গেল। সেই জন্য সবার আগে কী করবো, এক্সকে নিজের বই থেকে কাটিয়ে দেবো। আমরা ভালো করে কী জানি, অ্যাকাউন্টসে কোনো এন্ট্রিকে কাটাতে গেলে উল্টা এন্ট্রি করে দিতে হয়, সেই জন্য এটা কী করবো, ডেবিট থেকে এটাকে আগে ক্রেডিট করে দিলাম, তাহলে আপনি আপ মিস্টার এক্সের ভ্যালু আমার বই থেকে কমে গেল। আর সেকেন্ডলি কী করবো, বিআর তো আমার কাছে আসছে, তো বিআরটাকে আমি ডেবিট করে দিল করে দেবো। প্রশ্ন ওঠে এখানটাতে মিস্টার এক্সকে কেন কাটাইয়ে দিলাম, তার উত্তর হিসেবে যদি বলি মিস্টার এক্স আমার এখানে কী ছিল, মিস্টার এক্স ছিল আমার এখানে ডেটার। ঠিক আছে, আমি তো ওর কাছ থেকে সাইন নিয়েই নিয়েছি একটা বিলের,
অর্থাৎ কি আমার এটা একটা সম্পত্তি হিসেবে আমার পকেটে অলরেডি ঢুকে আছে, পকেটে আমার ঢুকে আছে বিল, যেটা আমি 3 মাস পরে পাবই। তার মানে আমার মাথার উপর থেকে কিন্তু একটা চাপ, অর্থাৎ বিল মানে টাকা পাওয়ার একটা চাপ কিন্তু কমে গেল মিস্টার এক্সের তরফ থেকে, যেটা আসার কথা ছিল। সেই জন্য আমি বলতে পারি না, বলতে পারি যে আমার এখানটা দিয়ে আমার মিস্টার এক্সের চাপটা কমে গেল, সেই জন্য ওকে ডেবিট থেকে কাটিয়ে ক্রেডিট করে দিলাম, ঠিক আছে। আর সাথে সাথে এদের যদি কম্বাইন এন্ট্রি বলতে হয় তাহলে কী দাঁড়ায়, এক্স ডেবিট এক্স ক্রেডিট কেটে গেল, পরে কী রইল, বিআর ডেবিট টু সেল অ্যাকাউন্ট, ঠিক আছে। এইবার কী হচ্ছে, ডিউ ডেট চলে এসছে। আচ্ছা, ডিউ ডেট করার আগে আগে কী হচ্ছে, 4 তারিখ আসছে, 4 তারিখে কী করলো ফার্ম, ওর তো ইনস্ট্যান্ট টাকার দরকার, ও এই বিলটা নিয়ে চলে গেল কার কাছে, ব্যাংকের কাছে। তো ব্যাংকের কাছে গিয়ে ফার্স্ট কেস কী করলো, বিলটাকে বেচে দিল। তো বেচে দিলে বিআরের ভ্যালু কমে যাবে না, বিআর আমাদের কী, বিআর হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় তাহলে সেটা আমাদের ক্রেডিট হয়ে যায় না, সেই জন্য সবার আগে বিআরের ডেবিটটাকে কাটিয়ে ক্রেডিট করে দিলাম, সরি একটু ভুল বললাম, এই বিআরটাকে কাটিয়ে আগে ক্রেডিট করে দিলাম। সেকেন্ডলি ব্যাঙ্কওয়ালা কী করলো, আমার উপর ডিসকাউন্ট কেটে নিল, ঠিক আছে। ব্যাঙ্কওয়ালা আমার উপর যদি ডিসকাউন্ট কাটে তাহলে আমার এক্সপেন্স না, আর অল এক্সপেন্সেস আর ডেবিট, তো সেই হিসেবে ডিসকাউন্ট অন বিল 6000 টাকা। এবার প্রশ্ন ওঠে, 6000 আসলো কোথা দিয়ে, 2 লাখ টাকা আমার বিলটা ছিল যার উপর 12% রেন্ট ব্যাঙ্কওয়ালা যেমন বলেছিল, আর সেটা বিলটা কমার্সে ছিল, 3 মাসে ছিল না, সেই হিসেবে ক্যালকুলেশন করলে 6000 টাকা আসে। তারপরে কী হলো, বাদ বাকি টাকা ব্যাংক কেটে নিয়ে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, যেটা হচ্ছে 1,94,000 আসছে, ঠিক আছে। এবার ডিউ ডেট চলে আসলো, এখন কারেন্ট সিচুয়েশনে বিলটা কার কাছে, ব্যাংকের কাছে। এই বিলটা নিয়ে ডিউ ডেটে যাবে হচ্ছে এক্সের কাছে, এক্সের কাছ থেকে টাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেবে, আমাকে কিন্তু দেবে না, কারণ কি আমি কিন্তু 4 তারিখে অলরেডি ব্যাঙ্কওয়ালাকে বিলটাকে বেচে দিয়েছিলাম। বেচে দেওয়া মানে কিন্তু আমার বইয়ে কোনো এন্ট্রি দেখাবো না, কারণ এবার যা হচ্ছে, এইবার যা হচ্ছে মিস্টার এক্স আর ব্যাংকের মধ্যে হচ্ছে, আমার কিন্তু এখানে কোনো সম্পর্কই নেই। তার মানে আমি ফার্মের বইয়ে কী লিখব, ফার্মের বইয়ে লিখব অন ডিউ ডেটে নো এন্ট্রি, ঠিক আছে। এটা ছিল বেসিক কনসেপ্ট, এটার উপর বেস করে এবার একটু বাসুদত্ত বুকের সাম করা যাক। তার জন্য চুজ করে নিয়েছি কোশ্চেন নম্বর 31। কোশ্চেন নম্বর 31 কী বলেছে এইটা বোঝার জন্য আমার বেস্ট উপায় লাগলো, আমি ছবিতে বুঝিয়ে দিই একবারে। দেখো এখানে কী আছে, একদিকে আমার শঙ্কর ছিল আর আরেকদিকে ছিল সন্দীপ। শঙ্কর এখানে ধারে বেচেছে 5000 টাকার গুডস, ঠিক আছে, 1/4/16। তাহলে গুডস বেচার এন্ট্রি কী হবে, সন্দীপ টু সেল, এইমাত্র করলাম। সেকেন্ডলিও কী করলো, 5000কে দুটো ভাগে ভাগ করে দিল, একটা ও পরের দিন অর্থাৎ 2/4/16 5000-এর মধ্যে 2000 টাকার ক্যাশ পে করে দিল, আর সেকেন্ডলি ও বলল যে সন্দীপ ওর নামে একটা বিল বানিয়ে নিল 3000, বললো যে এটা তুই 3 মাস বাদে এসে নিয়ে যাস, ঠিক আছে। তাহলে ক্যাশ পেইড যদি করে দেয় সন্দীপ, তাহলে জার্নাল কী হবে, সন্দীপ যদি ক্যাশ পেমেন্ট করে, আমি শঙ্কর হলে শঙ্কর এটা রিসিভ করছে না, তাহলে ক্যাশ আসছে, তাহলে আসলে কী হবে, ক্যাশ ডেবিট, আর গিভার কে ছিল, সন্দীপ ছিল, তো ক্যাশ টু সন্দীপ, ঠিক আছে, 2000 টাকা। এইবার 3000 টাকার যে বিলটা ও বানিয়েছিল সেইটার উপর মিস্টার সন্দীপের সাইন নিয়ে ও নিজের পকেটে ঢুকিয়ে নিল, অর্থাৎ সাথে সাথে এটা ওর কী হয়ে গেল, বিআর এবং অ্যাসেট হয়ে গেল। তো বিলটা পাওয়ার এন্ট্রি কী হবে, বিল আসছে, আসলে ডেবিট, তো সেই হিসাবে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু সন্দীপ, সন্দীপ এখানে গিভার ছিল, গিভার কী করে, কারণ সন্দীপ তো এখানে আমার বিলে সাইন বা অ্যাকসেপ্টেন্স দিয়েছিল, সেই জন্য সম্মতি দিয়েছে মানেই ও গিভার, ঠিক আছে। 3 নম্বর এন্ট্রি হয়ে গেল। এবার 4 নম্বর এন্ট্রিতে এখন কারেন্ট সিচুয়েশনে বিলটা কার কাছে, বিলটা কিন্তু শঙ্করের কাছে, বাট ওর এখন ইনস্ট্যান্ট দরকার পড়ে যায় টাকার, সেই জন্য ও 4 তারিখে চলে গেল হচ্ছে ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে গিয়ে বলছে যে ব্যাংক ভাই
আমার না এখন ইনস্ট্যান্ট টাকার দরকার, তো আপনি এই 3000 টাকার বিলটা আমি আপনাকে বেচে দেব, তার বদলে আপনি আমাকে টাকা দিয়ে দেবেন। ব্যাঙ্কালাও বলছে ঠিক আছে তুই আমাকে বেচে দে, বাট আমি কিন্তু তোর উপর 10% ডিসকাউন্ট চাপাবো 3 মাসের জন্য, কারণ আমি তো টাকাটা তো সন্দীপের থেকে 3 মাস বাদে পাবো। তো সেই হিসাবে বল শঙ্করও রাজি হয়ে গেল। তো এইটাকেই এবার জার্নাল করা যাক। সবার প্রথম ব্যাঙ্কালাকে বিলটা বেচে দিলাম, বিল ছিল অ্যাসেট, অ্যাসেট যদি বেচে দিই তাহলে অ্যাসেটের ভ্যালু কমে যায়, কমে গেলে ক্রেডিট হবে। তাহলে কি করব, এটাকে নিয়ে যাব আমরা এইভাবে, তো হচ্ছে বিআর, 2 বিআর বলে আগে লিখলাম 3000 টাকা। সেকেন্ডলি কি করলো, ব্যাঙ্কালা আমার উপর ডিসকাউন্ট চাপালো, মানে ডিসকাউন্ট কেটে নিল। তো সেই হিসাবে কি করব, সেই হিসাবে হচ্ছে আমাদের ব্যাঙ্কালা যদি ডিসকাউন্ট কেটে নেয়, তো ডিসকাউন্ট কার্ড কেটে নেওয়া আমার উপর মানে হচ্ছে এক্সপেন্স, অল এক্সপেন্সেস আর ডেবিট, সেই জন্য ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম হচ্ছে 75 টাকা। কীভাবে আসলো, 3000 টাকার বিল ছিল, 10% ব্যাঙ্ক চাপিয়েছে 3 মাসের জন্য, 12 মাসের মধ্যে 3 মাস, সেই হিসেবে 75 টাকা আসছে, আর বাদবাকি টাকা ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তো বাদবাকি টাকা আমার অ্যাকাউন্টে চলে আসলো, অর্থাৎ ব্যাঙ্ক বেড়ে গেল, সেই হিসেবে ডেবিট। এইবার ডিউ ডেটে কী হবে, ডিউ ডেটে ব্যাঙ্ক যাবে সন্দীপের কাছে, টাকাটা নিয়ে চলে আসবে। তো যা কেস হচ্ছে ব্যাঙ্কালা আর সন্দীপের মধ্যে হচ্ছে, আমার সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই, সেই হিসাবে কি হচ্ছে আমার বইয়ে তাহলে কি হবে, আমার বইয়ে হবে হচ্ছে নো এন্ট্রি, ঠিক আছে। সেম অ্যাজ ইট ইজ, এবার যদি বলি উল্টো করে যদি বলি সন্দীপের বইয়ে তাহলে এন্ট্রিটা কি হবে, সন্দীপের বইয়ে এন্ট্রি কি হবে দেখা যাক, উল্টা উল্টা পুরো করব। এখানটাতে দেখো চেক করো, সন্দীপ টু সেল ছিল, তা সেলের উল্টা কি হয়, সেলের উল্টা পারচেস হয় না, সন্দীপের উল্টা কে হবে, সন্দীপের উল্টা কে হবে দেখা যাক, সন্দীপের উল্টা শঙ্কর হবে, তাহলে পারচেস টু শঙ্কর হয়ে যাবে এটার এন্ট্রি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু শঙ্কর, তাহলে দেখো তাই করেছি ইন দ্য বুকস অফ সন্দীপ, তো ওখানে পারচেস টু শঙ্কর লিখে দিয়েছি 5000 টাকার, ঠিক আছে। নেক্সট দেখো কী আছে, নেক্সট ছিল হচ্ছে টাকা 2000 টাকা ইনস্ট্যান্ট পরের দিন পেমেন্ট করে দিয়েছিলো, তাহলে ক্যাশ এখানে ডেবিটে ছিল, তো হচ্ছে সন্দীপের বইয়ে ক্রেডিটে চলে যাবে, সন্দীপ ছিল ক্রেডিটে, তো উপরে শঙ্কর চলে আসবে, তো সেই হিসেবে করব। তো চলো, তো সেই হিসেবে কী লিখেছি, শঙ্কর টু ক্যাশ, ঠিক আছে। নেক্সট বিআর টু সন্দীপ ছিল, বিআর টু সন্দীপ ছিল, তো বিআরের উল্টা কী হয়, বিপি হয়, আর সন্দীপের উল্টা কী হবে, শঙ্কর হবে, তো শঙ্করের ডেবিট টু বিপি করব। তো সেই হিসেবে শঙ্কর ডেবিট টু বিপি 3000 করে দিলাম 2 তারিখ। নেক্সট কী আছে, নেক্সট করেছিলাম হচ্ছে এইবার দেখো যা হয়েছে এই এন্ট্রিটাতে, যা হয়েছে ব্যাঙ্কালা আর শঙ্করের মধ্যে হয়েছে, আমার সাথে কিন্তু কোনো সম্পর্কই হয়নি, এই যে এই ডেটে শঙ্কর আর ব্যাঙ্কালার মধ্যে বিলটা কেনা বেচা হয়েছে, সেই জন্য সন্দীপ এইখানে দাঁড়িয়ে তোর সাথে কিছু হয়নি, তার মানে কিন্তু আমার বইয়ে নো এন্ট্রি হবে। সেম অ্যাজ ইট ইজ, আমিও যখন করছিলাম আমারও কিন্তু ভুল হচ্ছিলো, মাথায় কিন্তু এই জায়গাটা রাখতে হবে, এটা কিন্তু নো এন্ট্রি হবে। তারপর দেখা যাক কী আছে, ডিউ ডেটে আমার বইয়ে হয়েছিল নো এন্ট্রি, কারণ আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, বাট ডিউ ডেটে তো এখানে ব্যাঙ্কালা আর সন্দীপের তো সম্পর্ক ছিল, ওদের মধ্যে তো হয়েছে কেনা বেচা, তো সেই হিসাবে কি করব, এন্ট্রি হবে তার মানে সন্দীপের বইয়ে। এবার জার্নালটা কি হবে, জার্নালটা হবে হচ্ছে বিপি টু ব্যাঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে এই অঙ্কটা এইভাবে শেষ হলো। পরে আরও একটা সাম দেখা যাক কী করব, তার জন্য চুজ করে নিয়েছে 33 নম্বর সামটা, তো দেখো কী আর করবো, এন কোশ্চেনটাতে কী বলা আছে তার জন্য সেই আবারও ছবি সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। দেখো একদিকে ছিল তারক
আরেকদিকে ছিল দিলীপ। তারক এখানে গুড সেল করেছে, ধারে 40,000 টাকার গুড সেল করেছে 1/4/16। এইবার কি হয়েছে, একটা নেক্সট দিন বা সেই দিনই ও কি করেছে, 40,000 টাকা 25%, যেটা কিনা আমাদের 10,000 টাকা, সেটাও ক্যাশ পেমেন্ট করে দিয়েছে। সাথে সাথে ও বললো যে বাকি যেই টাকাটা আছে, অর্থাৎ কি 18,000 একটা টাকা আছে, আরেকটা হচ্ছে 12,000 পার্ট আছে, দুটো জন্য তুই দুটো বিল করে দে আমায়। তো সেই হিসাবে দুটো বিল করে দিল এবং নিচে সই করে দিল দিলীপ। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথম বিলটা 3 মাসের জন্য ম্যাচুরিটি রেট দিয়েছিল, সেকেন্ড বিলটা 2 মাসের জন্য ম্যাচুরিটি রেট দিয়েছিল। তার মানে কি বোঝাতে চাইছি, এই 12,000 টাকার যে বিলটা আছে না, এইটার কিন্তু ম্যাচিওর আগে আসবে, ম্যাচুরিটি ডেট আগে আসবে। আর এইটা যেহেতু 3 মাসে, সেই জন্য এটা ম্যাচুরিটি পরে হবে। সুতরাং কি করলো, এইবার তারকের ইনস্ট্যান্ট টাকার দরকার পড়েছে, তো কী করলো, এই BR1 আর BR2 দুটোকেই ও কী করলো, 4/4/16 গিয়ে বেচে দিল ব্যাঙ্কালাকে। ব্যাঙ্কালা বললো আমিও তোমার উপর 10% ডিসকাউন্ট কেটে নেবো, বাদ বাকি টাকা তোমায় দেবো। আর ডিউ ডেটে ব্যাঙ্ক চলে গেল হচ্ছে দিলীপের কাছে, দিলীপের কাছে গেল, টাকা নিল, আর এই সাইড দিয়ে চলে আসলো। ঠিক আছে, তো এবার এইগুলোকেই এন্ট্রি করা যাক। তাহলে 1 নম্বর এন্ট্রি, গুড সেল করার এন্ট্রি। কীভাবে করেছি দেখো, তো একদিকে রেখেছি ইন দ্য বুকস অফ তারক, আরেকদিকে রেখেছি ইন দ্য বুকস অফ দিলীপ। আচ্ছা, ফার্স্টে গুড সেল করার এন্ট্রি, দিলীপ টু সেল, উল্টা দিলীপের বইয়ে উল্টা হয়ে যাবে, দিলীপটা নিচে তারক হয়ে যাবে আর সেলটা উপরে পারচেস হয়ে যাবে। সেকেন্ডলি মনে করে দেখো, ক্যাশ ও সেই দিনই পেমেন্ট করে দিয়েছে 25%, তাই 40,000 টাকা 25% 10,000 টাকা হয়। আর ক্যাশ পেমেন্ট যদি করে আমার দিলীপ, তো সেই হিসাবে দেখে নাও তো একবার, এই যে দিলীপ এখানে 25% অফ 40,000 টাকা পেমেন্ট করেছিল, যেটা কিনা 10,000 টাকায়। অর্থাৎ কি, তারক এখানে সেই 10,000 টাকা গ্রহণ করছে, অর্থাৎ রিসিভ করছে, মানে টাকা ওর কাছে আসছে, আসলে ডেবিট। তো সেই হিসাবে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট টু দিলীপ, কেন, কারণ দিলীপ এখানে গিভার ছিল সেই জন্য। আর ওর দিলীপের বইয়ে কী হবে, দিলীপের বইয়ে উল্টো হয়ে যাবে, ক্যাশটা ডেবিট থেকে ক্রেডিট হয়ে যাবে। আর সাথে সাথে এখান দিয়ে দিলীপটা তারক হয়ে যাবে ওর বইয়ে। পরের এন্ট্রি কী ছিল, বাদ বাকি টাকাটার জন্য বিল বানিয়ে নিয়েছিল, তাই তো, এই একটা বিল বানালো আর এই একটা বিল বানালো। তাহলে দুটো জন বিল বানালো, সাথে সাথে কী করবে, দুটো বিল দুটোই কিন্তু তারক নিজের পকেটে ঢুকিয়ে নেবে, এই বিলটাও আর সাথে সাথে এই বিলটাও নিজের পকেটে ঢুকিয়ে নিল। তাহলে দুটো বিল পাওয়ার এন্ট্রি কী হবে, বিল আসলে ডেবিট। ঠিক আছে, তো সেই হিসাবে কী করব, দুটো এসছে তো সেই জন্য BR1 অ্যাকাউন্ট ডেবিট, BR2 অ্যাকাউন্ট ডেবিট টু দিলীপ, দিলীপ এখানে গিভার ছিল সেই জন্য। উল্টা করে যদি বলি, দিলীপটা উপরে তারক হয়ে যাবে আর BR2 নিচে এখানে BP হয়ে যাবে, বিল পেবল হয়ে গেল। ঠিক আছে, এইবার মনে রাখতে হবে আমাদের কী ছিল, দুটো বিল নিয়ে গেছে এইবার আমাদের তারক, ইনস্ট্যান্ট ওর টাকার দরকার, ও দুটো বিল নিয়ে গিয়ে ব্যাংকে বেচে দিয়েছে, ডিসকাউন্ট করাতে গেছে, মানে বেচে দিয়েছে, 4/4 গিয়ে দুটো বিলই বেচে দিল হচ্ছে তারক, ব্যাঙ্কালা ওর উপর 10%-এর ডিসকাউন্ট চাপিয়ে দিল। তাহলে দেখো কীভাবে করব, তো সবার আগে কী হবে, ব্যাঙ্কালা যখন হচ্ছে ব্যাঙ্কালাকে গিয়ে যখন তারক বিল দুটো বেচে দিল, তার মানে ওর বই থেকে BR-এর ভ্যালু কমে গেল না, সেই জন্য অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়। সেই হিসাবে হচ্ছে BR1 আর BR2 টু সাইডে লিখেছি। ঠিক আছে, সাথে সাথে ব্যাঙ্কালা আমার উপর ডিসকাউন্ট চাপালো 10%-এর, সেই হিসাবে 18,000 ×10% ইন্টু, প্রথম বিলটা ছিল 3 মাসের জন্য, ×3/12 প্লাস সেকেন্ড বিলটা ছিল 12,000 টাকার ×10% ×2 মাসের জন্য, 2 মাসের ডিউ ডেট তো সেই জন্য, তো অল টোটাল করলে 650 টাকা হয়। আর বাদ বাকি টাকা ব্যাংক আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। ঠিক আছে, এইবার এখন কারেন্ট সিচুয়েশনে বিলটা কার কাছে, এখন কিন্তু কারেন্ট সিচুয়েশনে বিলটা ব্যাঙ্কালার কাছে,
আচ্ছা উল্টা এন্ট্রি যদি করতে যাই ওর বইয়ে, আমার বইয়ে কিন্তু এখানে নো এন্ট্রি হবে, কারণ এইবার যা হয়েছে ব্যাঙ্কালা আর তারকের মধ্যে হয়েছে, দিলীপের সাথে কিন্তু কোনো সম্পর্ক ছিল না, ঠিক আছে? তো এইবার ডিউ ডেটে কিন্তু এখন বিলটা কার কাছে, ব্যাঙ্কালার কাছে, তো যা হবে এবার সম্পর্ক ব্যাঙ্কালা আর দিলীপের মধ্যে হবে, তারকের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, সেই জন্য ডিউ ডেটে কি, ডিউ ডেটে কিন্তু তারকের বইয়ে নো এন্ট্রি, বিআর টু এর জন্যও হবে না, বিআর ওয়ানের জন্যও হবে না। আমি এখানে কেন বিআর টু আগে লিখলাম, কারণ বিআর টু এর ডিউ ডেট আগে পড়েছে, ঠিক আছে? বিআর ওয়ানের ডিউ ডেট পরে আছে, ঠিক? এবার হচ্ছে এইটাই যদি আমরা সেই দিলীপের বইয়ে এই দুটো এন্ট্রি করতে যাই, তাহলে এইখানে কিন্তু সেই বিপি টু ব্যাঙ্কই হবে, তো বিপি অ্যাকাউন্ট, বিপি টু অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, এখানে বিপি ওয়ান অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। আগে কেন করলাম, কারণ ওর ডিউ ডেট আগে চলে এসছে, সেই জন্য ওরটা আগে করলাম, দেন বিপি ওয়ানকে করলাম। তো এই ছিল হচ্ছে দুটো সাম, আশা করি বুঝতে পেরেছ, যদি তবুও অসুবিধা কমেন্ট বক্সে জানিও, আমি হেল্প করবো।